একদিকে কলকাতায় যখন লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক উপস্থিত একুশে জুলাইয়ের সভায় শহীদ স্মরণে বক্তব্য রাখছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময় মালদা জেলায় সেই সভা ভার্চুয়াল মাধ্যমে দেখলেন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। ওয়েবকুপার মালদা জেলা ও গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কমিটির উদ্যোগে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সামনে মঞ্চ তৈরি করে ভার্চুয়াল সম্প্রচারের ব্যবস্থা করা হয়। উপস্থিত ছিলেন মালদার বিভিন্ন কলেজের ও বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। উদ্যোক্তারা জানান, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলার জন্য ইচ্ছে থাকলেও অধ্যাপকরা কলকাতার সভায় উপস্থিত হতে পারেননি, সেই কারণে দলনেত্রীর বক্তব্য শোনার জন্য এই আয়োজন করা হয়। কিছু মানুষ শহীদ হয়েছিলেন এবং তাদেরকে স্মরণ করার উদ্দেশ্যেই আমরা আজকে আমরা এখানে মিলিত হয়েছি। আজকে কি বিশেষ মানে অনুষ্ঠান দেখেছেন? আপনি দেখছি যে টিভিতে আপনারা দেখছেন সবাই মমতা ব্যানার্জির সভা। হ্যাঁ, আজকে আমাদের ওই যে বললাম যে যারা শহীদ হয়েছিলেন তাদেরকে স্মরণ করার জন্যই আমাদের এই অনুষ্ঠান। শুধু কি আমাদের এই গৌড়বঙ্গ ইউনিভার্সিটির অন্তর্গত যে সমস্ত এফিলিয়েটেড কলেজগুলো রয়েছে সেখানে ওয়েবকুপার সংগঠন এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের গৌড়বঙ্গের যে ওয়েবকুপার সংগঠন, এই আমরা সম্মিলিতভাবেই আজকে এই অনুষ্ঠান পালন করছি। একুশে জুলাই উপলক্ষে কলকাতায় যে আমাদের সমাবেশ হচ্ছে সেখানে আমাদের জেলা থেকে অধ্যাপক অধ্যাপিকারা সকলেই প্রায় যাওয়ার আগ্রহী ছিল, কিন্তু প্রচণ্ড গরম এবং পাশাপাশি বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে যেহেতু পরীক্ষা চলছে সেজন্য আমাদের অধ্যাপকদের সকলের পক্ষে যাওয়া সম্ভব হয়নি। আমরা সকলে সেই জন্য সিদ্ধান্ত নেই যে আমরা এখানে দিদির যে সভা হচ্ছে ওখানে সেই সভাটাকে সরাসরি আমরা লাইভ টেলিকাস্ট করে জনগণের কাছে যেমন বার্তাটা পৌঁছে দেওয়া এবং আমরা সকলে মিলিত হয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং আমরা এই দিনটাকে অবজার্ভ করব, এই উদ্দেশ্যে জেলার সমস্ত কলেজ থেকে অধ্যাপক অধ্যাপিকা এবং বিশ্ববিদ্যালয়ের সমস্ত অধ্যাপক অধ্যাপিকারা আমরা এখানে মিলিত হয়েছি। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দবার্তা।